আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া বেল আইকনটা কিন্তু একদম প্রেস করতে ভুলবেন না। প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, কমেন্ট অ্যান্ড লাইকটা কিন্তু করতেই হবে, শেয়ারটা প্রচুর পরিমাণে। হনুমান মনে মনে ভাবছে, সেই কবেকার 14 বছরের ফল শুকিয়ে পাকিয়ে দড়ি হয়ে গিয়েছে, আর সেই ফল আনতে আমি যাব। আমার মতো একটা বীর যে গোটা মন্দির মাথায় করে নিয়ে চলে আসে, গোটা পর্বত হাতে করে নিয়ে চলে আসে, আর সে কিনা যাবে ওই শুকনো দোর ফল ফলগুলো আনতে। কাজে দায়িত্ব দিচ্ছে। এই যে শোনো হনুমান, শোনো ঠাকুর লক্ষণ, 14 বছর যে ফলগুলো খাইনি যাও, সেই ফলগুলো তুমি আনতে যাও। হনুমান মনে মনে ভাবছে, কি কাজে দায়িত্ব যে দিচ্ছে, সে ফল আর ফল আছে গো। ঠিক আছে, যাচ্ছি। হনুমান কি করেছে মা, ঝড়ের মতো গিয়েছে, ঝড়ের মতো গিয়ে একটা বোঝা বেঁধেছে, বোঝা বেঁধে এই বোঝাটা নিয়ে এইবারে টানাটানি করছে, শুধু টানছে। আর তা তুলতে পারছে না। এই যে মা অহংকার করেছি, ওই জোর পাকানো দড়িগুলো আনতে আমি যাব, শুকনো ফল আনতে আমি যাব, এই অহংকারটা এসেছিল মা। ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না। একটা হলো কি, কি সহ্য করতে পারে না? এই যে মায়েরা যে মাটা ঘুমাচ্ছেন, বলুন ভগবান কি সহ্য করতে পারে না? অহংকার সহ্য করতে পারে না, আরেকটা সহ্য করতে পারে না, কি বলুন তো? ভক্তের নয়নের জল ভগবান সহ্য করতে পারে না। এইবার কি হলো, হনুমান তো পারলো না, তাই চলে এসেছে। এসে দেখছে মা রামচন্দ্রর পাশে লক্ষ্মণ ঠাকুর অধবদনে দাঁড়িয়ে আছে। হনুমান এসে বলছে, এ কি কি হয়েছে, দাও ফলগুলো দাও। আরে না, সে ফলগুলো না ঠাকুর, আরে কি হয়েছে, ফলগুলো দাও। ঠাকুর লক্ষ্মণ কি খেয়েছে খাইনি, আমি গুনে দেখব। না ঠাকুর, সেটা না, বলবে না সে ফল আমি আনতে পারি। কেন আনতে পারো না? কেন না? আমার মনে হলো কে যেন নিচে টেনে ধরে আছে। রাধে রাধে, কি নিচে টেনে ধরে আছে বলে? হ্যাঁ, নিচে টেনে ধরে আছে বলে। হ্যাঁ, নিচে টেনে যে ধরে আছে সেই জন্য আমি পারলাম না। ওরে হনুরে, হনুরে তুই কি আমার নাম গাইতে গাইতে গিয়েছিলি? না, নাম গাইতে গাইতে তো যাওয়া হয়নি। ওরে হনুরে, তুই এবার আমার একটু নাম গাইতে গাইতে যাস। এইবার কি করেছে মা, নাম গাইতে গাইতে যাচ্ছে ভগবানের। জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয়।
আসছে। যেই মা জয়ের রাম খুব নামে রাম নাম করতে করতে এসেছে মা, ওই রাম নাম করতে করতে যেই মা বোঝার কাছে এসেছে, বোঝাটা কি হলো মা? আবার ভাসিতে ভাসিতে বোঝা মস্তকে আসিলা, আবার ইহার কি হনুমানের আনন্দ বাড়িলা, এইবার কি করেছে মা? তাদের যার আনন্দ ধরছে না, হনুমানের খুব আনন্দ হচ্ছে কিল্লা, ভাসতে ভাসতে বোঝাটা আমার মাথায় উঠে গেল। এই যে মা, আগে অহংকার করে এসেছিল ওই জন্য হলো না, এইবারে রাম নাম গাইতে গাইতে এসেছে এইবারে হয়েছে। এইবার মা বোঝাটা মাথায় উঠে গিয়েছে, তাড়াতাড়ি করে বোঝাটা নিয়ে এসেছে। রামচন্দ্র কি করছে? ফলগুলো গুনে গুনে দেখছে, আবার একে একে সেই ফলে গুনিতে লাগিল, সেই ফল গুনিতে লাগিল, সেই ফল গুনিতে লাগিল, আবার গুনিতে লাগিল রাম, গুনিতে লাগিল, গুনিতে লাগিল রাম, গুনিতে লাগিল, আবার গুনিতে লাগিল রাম, গুনিতে লাগিল, আরে গুনিতে লাগিল রাম, গুনিতে লাগিল। কি করেছে মা? একে একে সেই সব ফলগুলো গুনতে গুনতে যাচ্ছে। কোনো শাস্ত্রে বলছে মা 7 দিন, কোনো পুরাণে বলছে মা 5 দিন, কম পড়েছে। এই যেই কম পড়েছে, রামচন্দ্র বলে বলল, শোনো ঠাক লক্ষ্মণ ভাই, তুমি ধরা পড়ে গেছো ভাই, ধরা পড়ে গেছো ভাই, পড়ে গেছো ভাই, ধরা পড়ে গেছো ভাই, তোমায় বলিও হে লক্ষ্মণ ধরা পড়ে গেছো, আরে তোমায় বলিও হে লক্ষ্মণ ধরা পড়ে গেছো ভাই, তোমায় বলিও হে লক্ষ্মণ ধরা পড়ে গেছো, আরে তোমায় বলিও হে লক্ষ্মণ ধরা পড়ে গেছো ভাই। লক্ষ্মণটা করে মনে মনে চিন্তা করছি, আমি কোনোদিন ফল খেলামই না, আমি ধরা পড়ে গেলাম। লক্ষণটা করে মনে পড়ে গিয়েছে, তাই তো দাদাকে বলে হলো, দাদা আমি ধরা পড়ি নাই, আমি ধরা পড়ি নাই, ধরা পড়ি নাই, আমি ধরা পড়ি নাই, তোমায় বলি হে দাদা আমি ধরা পড়ি নাই, আরে তোমায় বলি হে দাদা আমি ধরা পড়ি নাই, আরে তোমায় বলি, গীতাই ও হরি বল হরি বল, আমি ধরা পড়ি নাই, আমি ধরা, আরে তোমায় বলি হে দাদা আমি ধরা পড়ি নাই। শোনো আমি পড়িনি, আমি ধরা পড়িনি, তাহলে তাহলে শোনো দাদা, তোমার ব্রাহ্মণের অভিশাপ আছে, তুমি সব ভুলে যাও, ওই দিন ফল আনা হয়নি, তুমি ভাগ করনি তাই ফলগুলো নেই। কি বলছো, ফল আনা হয়নি বলছো না কেন? ফল আনা হয়নি, শোনো মায়েরা গুনবেন, কোন দিন কোন দিন ফল আনা হয়নি জানো? যেদিন আমাদের বাবা মরে গেল সেদিন কি ফল আনা হয়েছিল মা? হলো না। যেদিন মায়া সীতা কাটানো হলো সেদিনও হলো না। যেদিন নাগ পাশে বদ্ধ হলাম সেদিনও হলো না। যখন মহিদামন আমাদের দুই ভাইকে নিয়ে চলে গেল মা কালীর কাছে বলি দেবে বলে, সেদিনও ফল আনা হলো না। এইবার আর বলছে কোথায় জানো? যখন আমার বুকে শক্তি সেলে বাণ মারা হয়েছিল সেই দিন ফল আনা হলো না। আর আর যেদিন সীতা হরণ হয়েছে, রাম যখন রাবণ যখন সীতা হরণ করে নিয়ে চলে গিয়েছিল সেদিনও ফল আনা হলো না। বলছে দাদা আমি যে ফল খাইনি, আমি ফল খাইনি, তুমি ফল সেদিন ফল যে আনা হয়নি বলে সেই জন্য ফলগুলো কম পড়েছে। আর যেদিন যেদিন ফল আনা হয়েছিল সেদিন আমি খাইনি গো দাদা, আমি 14 বছর খাইনি, আমি শুধু কি করেছি জানো? কি করেছো? আমি কিচ্ছু করিনি, আমি শুধু তোমাদের দেখেছি। তাহলে মা এইবার কি হলো? রামচন্দ্র বলছে লক্ষণ রে, শোনো লক্ষণ, তোর মতো ভাইকে, তোর মতো ভাইকে আমি পেয়ে আমি ধন্য, আমি দাদা হয়ে যেটা পারলাম না
আর তুই কি করলি সেটা ভাই হয়ে করে দেখালি, সেই জন্য ভাই হয়ে যখন করে দেখালি তুই হবি বড় দাদা বলরাম। কলিযুগে হলো দাদা বলায় আর ভগবান হলো কৃষ্ণ কানায়। এইবার মা দ্বাপর যুগে এসেছে, দ্বাপর যুগে মা কৃষ্ণ অবতার। হাতে বাঁশি ছিল মা, কিন্তু সাইডে আর একটা জিনিসও ছিল, কি বলুন তো কি ছিল? কি ছিল? চক্র, চক্র, সুদর্শন চক্র ছিল, গদা ছিল না, সুদর্শন চক্র ছিল মা। এইবার কি হলো মা, মাত্র ছ দিন বয়স, শ্রীকৃষ্ণের মাত্র ছ দিন বয়স, সেই ছ দিন বয়সে একটা বিশাল রাক্ষসীকে বধ করে দিয়েছে। কে বলুন তো মায়েরা, কে? পুতনা রাক্ষসী, পুতনা, ঠিক, পুতনা মেরে দিয়েছিল মা। পুতনা তো রাক্ষসী, মায়াবিনী রাক্ষসী, এই অপূর্ব সুন্দর সাজে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে ব্রজবাসীদের জিজ্ঞাসা করছে, ব্রজবাসী, ব্রজবাসী, শুনলাম নাকি যশোধার ঘরে একটা ছেলে হয়েছে, চলো না আমাকে একটু নিয়ে চলো না, আমি একটু দেখতে চাই, চলো না আমাকে একটু নিয়ে, আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে চলো। তা সবাই মিলে কি করেছে মা, যশোদার ঘরে নিয়ে গিয়েছে। যেই না মা যশোদার ঘরে নিয়ে গিয়েছে, যশোদা কি করছে মা, যশোদার ঘরে নিয়ে যেতে যশোদার ঘর প্রতিনিয়ত প্রতিঘাত করছে, এত মায়াবিনী রাক্ষসী মা, এত সুন্দরী দেখতে যে তার ঘরটা আলো হয়ে গিয়েছে। যশোদা মনে মনে চিন্তা করছে, কে এলো রে বাবা, স্বর্গে থেকে অপ্সরা নেমে এলো নাকি, এত অপূর্ব সুন্দর দেখতে। এই যে মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি মথুরা থেকে। বাহ, মথুরা থেকে এসেছো বলে? হ্যাঁ আমি মথুরা থেকে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এইবার বলো তুমি এসেছো কেন, শুনলাম তোমার নাকি একটা ছেলে হয়েছে, ওই দেখি দেখি দেখি, রাধে রাধে, আহা কি সুন্দর তোমার করের লালাটা, দাও না আমার কোলে একটুখানি। বৃন্দাবনে মা ব্রজবাণী ভাষা, তাই না? ছোট ছোট ছেলেদের কি বলা হয়, লালা বলা হয়, আর ছোট ছোট মেয়েদের লালি বলা হয়। এইবার কি করেছে বলেছে, দাও আমার কোলে একটু দাও দেখি আমি নিই। এখন মায়েরা রাগ করবেন না, মায়েরা কি করে মা, যদি বাচ্চাকে ভালো করে খাইয়ে দাইয়ে অন্যের কোলে দেওয়া যায়, সংসারে অনেক কাজ, প্রচুর কাজ রয়েছে, সে কাজগুলো করা যাবে, কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়া যাবে। সেই জন্য কি করেছে মা, তাড়াতাড়ি করে গোপালকে খাইয়ে দাইয়ে দিয়ে আর পুতনার কোলে তুলে দিয়েছে। যেই না মা পুতনার কোলে তুলে দিয়েছি, যশোদা গিয়েছে গোয়ালার কাজ করতে, গোয়ালা বাড়ির মেয়ে তো প্রচুর গোয়ালার কাজ চলছে, গোয়ালার কাজ করতে চলে গিয়েছে আর পুতনা কি করেছে মা, গোপালকে নিয়ে উড়ে চলে যাচ্ছে। ব্রজবাসীরা দেখতে পেয়ে বলছে, ওই গেল ওই গেল, চলে চলে মহাজন বলছে, আচ্ছা এরা যে ছুটে যাচ্ছে এদের কোনো আঘাত হচ্ছে না? বলছে না। শোনো, আচ্ছা মায়েদের এখানে ঘুড়ি ওড়ানো হয় তো, বাচ্চা ওড়ানো হয়, দেখবেন মা বাচ্চাদের কাটা ঘুড়ি কেটে গেলে কি হয় বলুন তো, কাটা ঘুড়ি কেটে গেলে কি হয়, কাটা ঘুড়ি কেটে গেলে বাচ্চারা কি করে, ওই কাটা ঘুড়ির পিছনে ছুটে ছুটে চলে যায়। কোথায় কাজ আছে, কোথায় কাটা আছে, কোথায় বন জঙ্গল কি আছে, সেসব কিন্তু লক্ষ্য নেই। লক্ষ্যটা কোন দিকে মা, ওই যে কাটা ঘুড়ি কেটে উড়ে চলে যাচ্ছে ওই দিকে তাদের লক্ষ্য। ঠিক তেমন মহাজন বলছে, শোনো শোনো, কি বলছি জানো, আমাদের পুতনা, ওই যে পুতনা নিয়ে চলে যাচ্ছে গোপালকে, এদের কোনো আঘাত হচ্ছে না, কেন জানো, যদি ওরা পুতনার দিকে তাকিয়ে তাকিয়ে ছুটত তাহলে আঘাতটা হতো, কিন্তু এরা তো পুতনার দিকে তাকাচ্ছে না গো, তাকাচ্ছে কোথায়, বিপদ ভঞ্জন মধুসূদনের দিকে। তা
তাই তাদের কোনো বিপদ হচ্ছে না, কারণ সে যে ভক্তের ভগবান, আর তাকে যদি ডাকার মতো ডাকা যায় ভগবানে না সে থাকতে পারে না, কারণ ভক্তের ভগবান সে। তাই কি বলছে মহাজন, বলছে সে যে ভক্তের ভগবান, ভক্তের ভগবান, সে ভক্তের ভক্তের ভগবান, আর তার দিকে যদি তাকিয়ে তাকিয়ে ছোটে মা, তার কোনো বিপদ হয় না। এইবার কি হলো মা, পুতুনা গোপালকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে এসেছে, নিয়ে এসে কি করছে পুতুনা গোপালকে বলছে, গোপাল একবার খা, একবার খা। কিন্তু গোপাল কি করছে মা, ভগবান শ্রীকৃষ্ণ পুতুনার স্তনে মুখ দিয়েছে কিন্তু টানছে না। কেন মা, ভগবান মনে মনে চিন্তা করছে, ভগবান মনে মনে চিন্তা করছে আমি টানবো না টানবো না, আবার এটাও ভাবছে আমি মাত্র ৬ দিন বয়স, দ্বাপর যুগে এসে মাত্র ৬ দিন বয়সে আমি নারী বধ করে দেব, আবার এটাও ভাবছে আমি যেকে মারবো, আমি যেকে মেরে ফেলবো, মেরে তো ফেলবো, কিন্তু বৈকুণ্ঠে সিট ফাঁকা আছে তো। এত কিছু ভগবান ভাবছে, এইবারে স্মরণ করেছে মহাদেবকে, মহাদেব মহাদেব এসো তুমি এসো, টানবো আমি খাবে তুমি। মহাদেবের মার আনন্দ ধরে না, একে পাগল তো, আরো পাগলের মতো নাচতে শুরু করে দিয়েছে। যেই মা নাচতে শুরু করে দিয়েছে, নারদ এসেছে, এই যো মামা, মামা তুমি এমন ভাবে পাগলের মতো নাচতে শুরু করে দিয়েছো কেন, আরে নাচে ভোলা নাচে ভোলা, ভুলু ধ্বনি তাই হরি হরি, আরে ভক্ত বলে নাচে ভোলা, আউ তুলে নাচে ভোলা, ভক্ত বলে নাচে ভোলা, নাচে ভোলা ভোলা, নাচে ভোলা ভক্ত বলে নাচে ভোলা, তুমি এমন ভাবে পাগলের মতো নাচছো কেন। ভোলানাথ বলছে, ওরে নারদ রে, আমার বিষ্কর নিমন্ত্রণ এসে গিয়েছে,
আচ্ছা বিষ্কার নিমন্ত্রণ এলে কেউ এমন ভাবে নাচে নাকি? বলে শোন, এ যে শুধু বিষ নয়, এ শুধু বিষ নয়, ভগবান এঠো করে দেবে, আর এঠো করে দিলে সেটা আর বিষ থাকে কি? থাকে না। সেটা কি হয়ে যায়? কি হয়ে যায়? অমৃত, ভগবানের অধর অমৃত। তাই মা যেই বলেছে মা, বলে শোনো নারদ, আমি যাব, যাব আমি, আর যদি বা বিষ থেকে যায়, শোনো নারদ, ওটা না হয় অমৃত নাই বা হলো, যদি বিষ থেকে যায়, আমি যাওয়ার কালে কৃষ্ণ দর্শন পাব, যাওয়ার কালে কৃষ্ণ দর্শন পাব, আমি যাওয়ার কালে কৃষ্ণ দর্শন পাব, আমি যাওয়ার কালে কৃষ্ণ দর্শন পাব। যাবার কালে কৃষ্ণ দর্শন পাবো, বলি যাবার কালে কৃষ্ণ দর্শন পাবো। বলছি শোনো না, আমি যে যাওয়ার কালে একবার হলে কৃষ্ণ দর্শন পাবো, সেই জন্য আমি যাব। যেই মা গিয়েছে, ভগবান কি করছে? পুতনা স্তনরুদ্ধ পান করছে, আর পুতনা বলছে মুঞ্চ মুঞ্চ, ভগবান বলছে মা মুঞ্চ মানে ছাড়িয়ে দাও, পুতনা বলছে আমার লাগছে ছেড়ে দাও না, পুতনা বলছে হে গোবিন্দ আমার এই ভব বন্ধনটা তুমি ছাড়িয়ে দাও। ভগবান কি করলেন? পুতনার মনোবাসনা পূর্ণ করলেন এবং পুতনাকে মুক্তি দিয়ে দিলেন। তাই মা, তাকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান না এসে থাকতে পারে না। তাই মহাজন বলছে ডাকার মতো ডাকেলে ভগবান কি দিতে পারে, ডাকার মতো ডাকেলে পারে না। তাহলে ভগবান দ্বাপর যুগে এসে মাত্র ছ দিন বয়সে পুতনা মেরে দিলেন মা, পুতনা মেরে দিল,
বকাসুর বধ করলো, জরাসন্ধ বধ করলো, এত মারামারি করলো মা, হলো না। মথুরায় এসে নিজ মামা কংসকে ছেড়ে কথা বলেন, কংসকেও মেরে দিল মা। এইবার এলো মা কলিযুগ। কলিযুগের ভগবান কি করেছে মা? কিচ্ছু নেই হাতে, পুরো ফুল সিলিন্ডার। এই যে দেখো দেখো, এই যে আমাদের গৌরহরি আছে মা, দেখো নিতাই আর গৌর, শোনো দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে। এ যুগে আমাদের কিচ্ছু নেই, এ যুগে আমি কাউকে মারব না, ভগবান বলেছে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। তাই এ যুগে ভগবান কাউকে মারল না, সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করে দিল। কিন্তু ভগবান একবার এগে গিয়েছিল মা। আচ্ছা বলুন তো মা, এটা নিতাইকে, নিত্যানন্দকে কে মেরেছিল মা? কে মেরেছিল? জগাই মেরেছিল না মাদাই মেরেছিল? জগাই। অনেকে বলে থাকে মা জগাই মাদাই মেরেছে, না মেরেছে একজন, মেরেছে কে? মাদাই মেরেছিল, মাদাই মেরেছিল। যখন মাদাই মেরেছিল নিত্যানন্দকে, ওই মদের কলসির কানা ভেঙে মাথাই মেরেছিল, মাথা থেকে ঝরঝর করে রক্ত চলে যাচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে। কিন্তু নিত্যানন্দ ঠাকুর কিচ্ছু বলেনি, শুধু একটা কথা বলেছিল, মাদাই তোরা একা কেন মারছিস? এই নদীয়ার যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আন, সবাইকে ডেকে নিয়ে এসে আমায় মা। কিন্তু একবার হলে তোরা বল হরিব, একবার হরিব, একবার শুধু মহাপ্রভু যখন এসে দেখছে মা নিত্যানন্দের মাথা ফেটে গিয়েছে, ভগবান আর থাকতে পারল না, ভগবানের এগে গিয়ে যখনই সুদর্শন চক্রকে আহ্বান করতে গেল, ঠিক সেই সময় নিত্যানন্দ বললো, এ কি করছো? তুমি যে কথা দিয়েছো এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার, তুমি যে কথা দিয়েছো এ যুগে তুমি কাউকে মারবে না, সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করে দেবে। ভগবানে আবার মনে করিয়ে দিল মা। শেষে কি হলো মা? জগাই মাদাইকে হরিনাম বলেনি? বলেছিল। শেষে নিত্যানন্দের পা ধরে কেঁদে কেঁদে খুলেছিল হরিনাম, তাই না মা? এইভাবে ভগবান কলিযুগে সবাইকে উদ্ধার করে দিল। কেউ কেউ নিল, কেউ কেউ নিল না, কারোর হাতে ধরে দিল, কারোর পায়ে গড়াগড়ি দিয়ে দিল, কিন্তু হরিনামও বলিয়ে গিয়েছে। কিন্তু মা সেই গৌরহরি চলে গেল, কেন বলুন তো? রাগ করবেন না মা, ব্রাহ্মণরা মিলে তাড়িয়ে দিল। মাত্র 24 বছর বয়স, এই বয়সে আমাদের থেকে বড় পণ্ডিত হবে? হচ্ছি পণ্ডিত। কি করলো? সবাই মিলে আমাদের নিমাই পণ্ডিতকে কি করলো মা? ব্রাহ্মণরা মিলে যুক্তি করে কি করলো? নদিয়া ছাড়া করে দিল। আর এখন আমরা কি করি মা? সেই ভগবানকে পাওয়ার জন্য কেঁদে কেঁদে মরে যায়। হে গৌরহরি, তুমি একবার ফিরে এসো, একবার তুমি ফিরে এসো। কিন্তু মা এমন করে তাকে ডাকলে কি আর সে আসবে? যদি নয়নে জলে মুখ ভাসিয়ে তাকে ডাকতে পারো তবেই ভগবান আসবে, তাই মা? আমরা এতক্ষণ একটু গৌর কথা শুনলাম, সব রকম শুনলাম, এবার একটা বিষয়বস্তুর মধ্যে যাব। তাই এতক্ষণ কোথায় ছিলাম আমরা বললাম তো? এতক্ষণ কোথায় ছিলাম? বৃন্দাবনে। বৃন্দাবন ছিলাম? বৃন্দাবন ছিলাম? ছিলাম কোথায়? নবদ্বীপে। এইবারে যাবো বৃন্দাবন, তাহলে তার আগে একটু বৃন্দাবন যাবো, বৃন্দাবনে গিয়ে তারপরে লীলাটা আস্বাদন করবো। আচ্ছা বলুন মা, কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন, যাদের হাত আছে হাত তুলবে দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল। আচ্ছা দেখলাম অনেকের হাত আছে মা, অনেকের হাত নেই। আপনার নেই মা হাত? আচ্ছা তো তাহলে হাত তুলে বলবেন। এইবার বলুন মাইরা, এইবার বলুন, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে বলতে হয় মা।
আচ্ছা মা একটু বলি মা তাহলে একটু বলি তাহলে যদি কেউ বীরভূমে যান বীরভূমটা কার দেশ বলুন তো কার দেশ ওই কার জানা আছে একটু হাত তুলুন দেখি নিত্যানন্দের দেশ তাই বীরভূমে যেতে গেলে বলতে হয় জয় নিতাই এবার বলুন নদিয়া নবদ্বীপ গেলে কি বলতে হয় ওটা কার দেশ ওটাও নিতাইয়ের দেশ আচ্ছা নবদ্বীপে কারা গেছেন একটু হাত তুলুন দেখি দেখি কারা গেছে আচ্ছা অনেকে গেছেন এইবার বলুন মা ওই যে নদী নবদ্বীপ নদিয়া নবদ্বীপ কার দেশ ওটা কার দেশ গৌড়ের দেশ তাই মা ভুল করবেন না নবদ্বীপে অনেকে যাবে আবার অনেকে যান সেই জন্য মা মনে করে নিন ভুল করবেন না ওখানে গেলে বলবেন জয় নিতাই গৌড় হরি বল সবাই মিলে বলুন জয় নিতাই গৌড় হরি বল গৌড় হরি বল আর মায়াপুর ইস্কন মন্দিরে গেলে কি বলতে হয় রাধে 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 বলতে হয় তাই না রাধে আমি ভুল করলে বলে আমরাও ভুল করবো না এমন কি বলতে কি বলতে হয় হরে কৃষ্ণ নাম বলতে হয় কারণ ওখানে ইংল্যান্ডের মানুষরা আমেরিকার মানুষরা সাদা রঙের মানুষরা কি করে মা তারা ইস্কন মঠ তৈরি করলো তৈরি করে নিজেরাই ওখানে বসে বসে হরে কৃষ্ণ নাম করছে তাও মামা হরে কৃষ্ণটা ঠিক করে মতো উচ্চারণও করতে পারে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ এইভাবে বলে কিন্তু তবুও তো বলে কিন্তু এই বাংলার মাটিতে অনেকে জন্মগ্রহণ করেছে ভগবানের মাটিতে জন্মগ্রহণ করেছে কজন এইভাবে বলে বলুন তো মায়েরা সব সিরিয়াল দেখছে তাই না মা তাই তো সেই জন্য মা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বলুন রাধে রাধে সবাই মিলে বলে রাধা রানী কি হাত তুলে বলুন হাত তুলে রাধা রানী কি মা এইভাবে হাত তুলছেন কেন কি হয়েছে এইভাবে হাত তুলে ভগবান জীবনে কৃপা করবেন হাত তুলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই হাত তুলেছেন কি হাত তুলেছেন সবাই মিলে বলুন চলো মন শ্রী বৃন্দাবনে ধাম রটে গি রাধা রাধা সবাই মিলে একটা উলুধ্বনি করবেন আস্তে আস্তে মিলিঙ্গে কুঞ্জ বিহারি ও মিলেঙ্গে গিরিধারি ও মিলেঙ্গে কুঞ্জ বিহারি ও মিলেঙ্গে গিরিধারি চলো সবাই মিলে হাত তুলে আচ্ছা মা অনেকে দেখছি হাতুড়ে ঠেক দিয়ে এইভাবে হাত তালি দিচ্ছে অনেকে আবার এইভাবে হাত তুলে দিচ্ছে একটু আস্তে আস্তে যারা দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে থাকবেন এইভাবে হাত তালি দেবেন না হাত তুলে যদি না বলেন না বলবেন যদি বলেন হাত তুলে বলবেন হাত তুলে বলবেন সবাই মিলে হাত তুলে চলো মানে শ্রী বৃন্দাবন বলছে চলো আমাদের মনগুলো সব বৃন্দাবনে নিয়ে যায় আমি জানি আপনারা বৃন্দাবনে বসে আছেন ভাগবত বলছে মা শাস্ত্র বলছে যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাই মা মধুর বৃন্দাবন তাহলে মা বৃন্দাবনে বসে আছেন ঠিকই কিন্তু মনগুলো তো বৃন্দাবনে যায়নি মনগুলো এই সিরিয়াল দেখবার জন্য হচ্ছে জানেন কখন সিরিয়ালটা দেখবো এমন মন করলে হবে না বৃন্দাবনে যাওয়ার মন করতে হবে কি বলে বলে রাধে রাধে ঠিক আছে রাধে রাধে এইবার কি বলছে প্রাতঙ্গে সে যমুনা নায়েঙ্গে পরিক্রমা করে জীবন সকল মানায়েঙ্গে ও যমুনা নায়েঙ্গে পরিক্রমা করে
সকাল বেলা যমুনায় স্নান করে আস্তে আস্তে কি করছে মা কি বলছে মা যে যমুনায় সকাল বেলা স্নান করে বৃন্দাবন পরিক্রম করতে বলছে তাহলে জীবনটা সফল হবে মা আচ্ছা মা প্রত্যেকদিন তো বৃন্দাবন যাওয়া হয় না তাই কি করবেন নিজেদের ঘর আছে পুকুর আছে ওখানে নিয়ে স্নান করবেন স্নান করে একটু কেঁদে কেঁদে ওই যে সবার বাড়ি তুলসী মঞ্চ আছে আস্তে আস্তে বাবা ওই তুলসী মঞ্চে ঘুরবেন তুলসী মঞ্চটা ঘুরবেন আর কি বলবেন মা ভুঙ্গে রাধা রাধা উলু ধ্বনি ভুঙ্গে রাধা আপনাদের প্রিয় ধাম কোনটা টিভি ঘর হ্যাঁ গো মা টিভির ঘর কে বললো টিভির ঘর টিভির ঘর কি অবশ্য কথাটা ভুল বলেনি ও একটা ঠিকই বলেছে এখনকার মায়েদের হচ্ছে টিভির ঘরটা প্রিয় ধাম কেন মা রান্না পড়ে আছে বাকি রান্না বাকি আছে যদি স্বামী এসে বলে যে রান্না বসাবে না থাকো তো তোমার রান্না আমার কি আপন কে পড়তে হয়ে আছে দেখবো না আমি ওটা ওটা দেখে নিতে আবার আনলে ওসব হয় না হয় তো ওই জন্য মা বলছে এখনকার প্রিয় ধামটা হচ্ছে টিভির ঘর আচ্ছা এবার বলুন মা কারা কারা টিভি দেখেন একটু হাত তুলুন নিতাই গাম হরি বল টিভি দেখেন না বাবা আমি একদম দেখে না দেখুন মা টিভি সবাই দেখে শুধু একজন দেখে না দেখে না টিভি দেখে না তো দেখেন মাঝে মাঝে দেখেন আচ্ছা তাহলে টিভি আর সবাই দেখে মা আর প্রিয় ধামটা হচ্ছে টিভির ঘর কিন্তু মহাজন বলছে না কি বলছে মহাজন সবে ধাম সে তেরি বৃন্দাবন ধাম হে সবসে মিঠা মধুর শ্রী রাধা বলেছে অনেকে বলেনি হ্যাঁ অনেকে বলেনি ঠিকই বলেছে মুখ ব্যথা হচ্ছে হ্যাঁ গো মা মুখ ব্যথা হচ্ছে অনেকের হাত ব্যথা করছে আমি জানি মা বলেছ রাধার নাম বলেছ হ্যাঁ রাধার নাম বলেছে আচ্ছা মাইরা আর একবার সবাই মিলে একটু রাধা নামে পরে পরে তালি দিয়ে আর একবার বলবো ঠিক আছে সবাই মিলে রাধা নামে দাহু তালি বলো রাধে রাধে রাধা নামে রাহো তালি বলো রাধে রাধে রাধা নামে রাহো তালি বলো রাধে রাধে রাধা নামে রাহো তালি বলো রাধে রাধে আরে রাধা রাধা বলো আতি কি রাহো চলো রাধে রাধে বলে তুমি বহু তুলে রাধা রাধা বলো আতি কি রাহো চলো রাধা রাধা বলে তুমি বহু তুলে বলো রাধা রাধে 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 রাধ
তবে মায়েরা শুধু তো রাধা নাম বললে হবে না, শুধু তো কৃষ্ণ নাম বললে হবে না, একটু কাঁদতে হবে মা। কেউ কাঁদতে না কেন মা? একটু কাঁদতে হবে কারণ রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেক দিন মা হরি নাম শুনতো। একদিন কি হয়েছে মা? প্রত্যেক দিন কি করেছে? প্রত্যেক দিন হরি নাম শুনে একদিন স্বামী বিবেকানন্দ ছোটবেলায় যার নাম ছিল মা নরেন, এই নরেন কি করেছে? নরেন দেখছে ওই স্বামী বিবেকানন্দ দেখছে, নরেন ঠাকুর দেখছে আর রামকৃষ্ণ পরমহংসদেব কি করছে? ওই হরি নাম শুনছে, কাঁদছে আর কেঁপে উঠছে। এমন যখন হচ্ছে না মা, নরেন কি করছে? নরেন শুধু দেখছে কি হচ্ছে, কি হচ্ছে ঠাকুরের। যেই মা হরি নাম শুনে বাইরে চলে এসেছে, নরেন বলছে আচ্ছা ঠাকুর আমি কি দেখলাম, তুমি হরি নামে শুনতে শুনতে একবার করে হরি বলে কেঁদে ওঠো আর কেঁপে ওঠো, কেন এমন করছো, এমন করছো কেন? বলছে শোন, তুই তো শিক্ষিত ছেলে বাবা, তাই তোকে এমন ভাবে বোঝালে হবে না, তোকে একটু ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। তোকে একটু বুঝিয়ে বলি শোন, কেমন হবে? তুই একটা চুম্বক নিয়ে আয়, আর গিরিশকে বললো গিরি তুই একটা পেরেক নিয়ে আয়। নিয়ে এসেছে, নরেনের হাতে দিয়েছে, এইবারে নরেন কি করেছে মা? দুটো ধরেছে। বলো ঠাকুর আমি কি করব? এই দুটো ধরেছিস তো? হ্যাঁ, এই দুটো নিয়ে ধরে থাক, কিছু হচ্ছে কি? বলে হ্যাঁ টানছে, দেখলি আমি বললাম না আমাদের লোহা লোহা চুম্বককে টানছে। তুমি কি পাগল আছো? পাগল আছো তুমি? লোহা কখনো চুম্বককে টানে নাকি? চুম্বক তো লোহাকে টানে। বাহ, তাহলে তো চুম্বকের খুব ক্ষমতা আছে। বলে হ্যাঁ এইবার আমি দেখবো তোর ক্ষমতাটা কেমন, দে লোহাটা আমার কাছে দে। যেই লোহাটা দিয়েছে ভালো করে কাদা মিশিয়ে বলেছে এইবার ধর বাবা, ধর তুই। কিছু হচ্ছে? বলে হবে কেন, কাদা মিশিয়ে দিয়ে কিছু হয় আর কি? হবে না, হবে না, যা বাবা ধুয়ে নিয়ে আয়। যেই ধুতে যাচ্ছে বলছে বাবা কোথায় যাচ্ছিস? কেন পুকুরে, পুকুরে যে জল আছে জল দিয়ে ভালো করে ধুয়ে আনি, ধুয়ে নিয়ে এসেছি এইবারে ধর বাবা, টানছে তো? বলে হ্যাঁ এইবারে টানছে। বলে নরেন তুই কি বুঝলি? আমি কি বুঝলাম জানো ঠাকুর? আমি বুঝলাম কি জানো? আমি বুঝলাম যে চুম্বক লোহাকে টানে, কিন্তু লোহা যদি কাছে না থাকে আর যদি পরিষ্কার না থাকে তাহলে মা কি হবে? টানে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে ওরে শালা ওটা তো আমি বুঝি কিন্তু তুই বুঝিস না। রামকৃষ্ণ পরমহংসদেব মা প্রত্যেক কথায় শালা বলতো, বলেন বলতো, বলছে শোন ওটা তো আমি বুঝি কিন্তু তুই বুঝিস না। ওরে আমার ভগবান যে হলো কে জানিস? চুম্বক রূপী ভগবান। আর তুই গিরিশ, আমি, এই যে মায়েরা আপনারা সবাই বসে আছেন, সবাই হলো পেরে লোহা, আর ভগবান চুম্বক রূপী কখন টানবে এই লোহা দে ভক্তদের? এই ভক্তরূপী আমরা লোহা, আমাদের টানবে কখন? যদি আমরা পরিষ্কার না থাকি। অনেক মায়েরা ভাবে বলবে বাবা মেয়েটা কি বলে, পরিষ্কার রয়েছি আবার বলে পরিষ্কার হতে হবে, কিন্তু মা এ পরিষ্কারের কথা বলছে না গো। কিসের পরিষ্কারের কথা বলছে? মনটা, মন, মন পরিষ্কার করার কথা বলছে। মন পরিষ্কার করো আগে তুমি, তারপরে তোমাকে টানবে। তামা আচ্ছা বলুন মায়েরা, আমাদের দেহে যখন মানে গায়ে যখন নোংরা হয় কি দিয়ে দূর করি নোংরাটা? সাবান আর সাবান। কি গো মা? সাবান দিয়ে, সাবান দিয়ে দূর করি আমরা। আচ্ছা এইবার বলুন, আমাদের মনের ময়লাটা দূর করতে হবে, এর জন্য কি লাগবে মা? কি লাগবে? জালি, সামাল লাগবে,
সাবান জল লাগবে, পরে সাবানও লাগবে। তবে কি সাবান, কি সাবান জানো? এই সাবানটা পাবে কোথায় জানো? ব্রজেশ্বরী রাধারানীর কোম্পানির কাছে চলে যাও। কিন্তু মা, কোম্পানি গেলে তোমার একটা সাবান দেবে না, তোমাকে ডজন ধরে নিতে হবে। কিন্তু অত টাকা তো আমার কাছে নেই, আমি অত টাকা দিয়ে ডজন ধরে সাবান কিনতে পারবো। একটা সাবান নিতে হবে আমাকে, একটা সাবান পেতে গেলে কোথায় যেতে হবে, কোথায় যেতে হয় মা? দোকানে যেতে হয়, ঠিক নেই দোকানে। এই কলিযুগে দোকানদারটাকে, কলিযুগে দোকানদারটা হলো মা গুরু। গুরু শব্দে অন্ধকার, গুরু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসেন তিনি হলেন গুরু মা। ওই গুরুরূপী দোকানদারের কাছে যাও, গুরুরূপী দোকানদারের কাছে গেলে তবেই তুমি পাবে, তবেই তুমি পাবে একটা সাবান। ওই সাবান রূপী বীজ ঘষতে হবে। আচ্ছা মা, শুধু তো সাবান ঘষলে হয় না, কিসের প্রয়োজন হয়? ছাই। হ্যাঁ গো মা, ছাই। শুধু সাবান ঘষলে হয়ে যায় কি? সাবানের সাথে কিসের প্রয়োজন হয়? জালি। জলের দরকার হয়, জল দরকার হয়, জল। জলটা কোথায় পাবো মা? নদীতে। নদীতে তো জল আছে আমরা জানি, কিন্তু মহাজন বলছে এ জল নিলে হবে না। কেন জানো? তোমার দেহের মধ্যে যে একটা গঙ্গা একটা যমুনা আছে, এই যে মাথা হলো, গঙ্গা যমুনা কোথায় গো? দুটো কানে। গঙ্গা যমুনা কোথায়? চোখে, চোখে। আচ্ছা মায়ের একটা কথা বলি, কথা বলছেন না কেন? মুখে ব্যথা হচ্ছে। অনেকে ভাবছে বাচ্চা মেয়ে কথা বলবো কেন, না কথা বলবেন, ঠিক আছে কথা বলবেন। অনেকে চেনেন আমাকে, চেনেন তো, তাহলে কথা বলবেন মা। বাচ্চা মেয়ে বলে যে কথা বলবো না, না কথা বলবেন, আমারও ভালো লাগবে। কিন্তু তা বলুন, গঙ্গা যমুনা কোথায়? চোখে, চোখে আছে গঙ্গা যমুনা। যখন ওই সামান রূপী বীজ ঘষতে ঘষতে ওই গঙ্গা যমুনা দুটি নয়ন থেকে যে প্রেমাশ্রু ঝরে ঝরে পড়বে, ওই সাবান রূপী বীজ আর নয়নের জল মিলিত মিশ্রিত হয়ে একাকার হয়ে নিতাই গৌর হরি বল, হরি বল বলে এই মনের ময়লাটা দূর হয়ে যাবে। আর তখনই তোমায় ভগবান কাছে টানবে। এমন ভাবে তো ভগবান কাছে টানবে না, আগে মন পরিষ্কার করতে হবে, তাহলে তোমাকে কাছে টানবে। তাই মায়েরা সবাই মিলে একটু রাধা নামে জয় দেখবেন, দেখবেন মা ভগবানের সব আছে, কিন্তু একটা জিনিস নেই, একটা জিনিস ভগবানের নেই। কি বলুন তো? পায়খানা বাথরুম। হ্যাঁ গো, পায়খানা বাথরুম নেই, এটা কিন্তু ঠিকই, ভগবানের পায়খানা বাথরুম নেই। আমি সব জায়গায় গিয়ে দেখেছি, ভগবানের খাট আছে, বালিশ আছে, মশারি আছে, থালা বাসন সব আছে, কিন্তু ওই একটা জিনিস নেই, নেই। তবে মা ভগবানের আর একটা জিনিস নেই, ভগবান তো, ভগবানের ভক্তিটা নেই। দেখবেন মাই ভোটের সময়, ভোটের সময় কি হয় বলুন তো মায়েরা? যে নেতাদের 5 বছর দেখা যায়নি মা, সেই নেতারা বাড়ি বয়ে বয়ে আসে, বাড়ি বয়ে। দিদি গো ভালো আছো? এইবার সামনের বছরে ভোটটা দিয়ে এসো, কিন্তু দেবে দেবে কিন্তু ভোটটা, ঠিক আছে বলে না মা। কারণ ভোটের নেতারা জানে নেতাদের পকেটে সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে, নেই একটা জিনিস, কি বলুন তো? পায়খানা। কি নেই? কি নেই মাইরা? ভোট নেই, ঠিক। ভোটটা পাওয়ার জন্য কি করে? এই আপনাদের মতো বাড়ি বাড়ি ঘুরে বেড়া যে ভোট দেওয়ার জন্য। ঠিক তেমন ভগবানের ব্যাপারটা একই রকম, ভগবানের সব আছে, ভগবান তো ভক্ত বোঝে না, ভগবান ভক্ত বোঝে না, সেই জন্য একটু ভক্তের চরণ মূল্য পাওয়ার জন্য, ভক্ত পাওয়ার জন্য ভক্ত সঙ্গ করে, পাগলের মতো ভক্তকে চায়। এই জন্য মা সবাই মিলে একটু রাধা নাম বলবেন, রাধার কৃপা না হলে কৃষ্ণ কৃপা হবে না। বলুন সবাই মিলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমি কি বলছি বলুন তো মায়েরা, একটু মন দিয়ে শুনুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী মা। আমি প্রশ্ন করছি আপনাদের, রাধা রানীটা কি?
কাদরানী হলো আশ্রয়, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে আর সবে মরে অকল। আগে রাধা চরণ আশ্রয় করো বলছে, শোনো যারা রাধা নাম বলবে তারা বেঁচে থাকবে মা, আর যারা রাধা নাম বলবে না তারা সবাই অকালে মৃত্যু হবে। অনেকে ভাববেন বাবা মেয়েটা গান করতে সে এত বড় অভিশাপ দেবে, এমা আমার কথা নয় মহাজনদের কথা। মহাজনরা বলছে শোনো, কি বলছে মহাজন, মহাজন বলছে শোনো তুমি যে রাধা নাম বলবে না, রাধা নাম না বললে তোমার যে মৃত্যু হবে, সবাই রাধা নাম বলতে হবে। তাই মা এতক্ষণ নবদ্বীপ ছিলাম, বৃন্দাবনে এলাম, এবার একটা বিষয়বস্তু আশ্বগান করব। আজ আমার বিষয়বস্তু হলো পিসিমার নিতাই গৌড়, পিসিমার নিতাই গৌড়। তাই পালাটা মানে এই বিষয়বস্তুটার একটা সূচনাটা আমি ছোট করে বলি, কেমন মা? এই যে নিতাই গৌড় বিগ্রহ মাটির নিচ থেকে তুলে নিয়ে বিগ্রহটা সেবা হয়েছে, কে সেবা দিয়েছিল? জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী, চন্দ্রশশী দেবী সেবা দিয়েছিল এই নিতাই গৌড় বিগ্রহকে। আর এই নিতাই গৌড় মা যদি আপনারা দেখতে চান, নিতাই গৌড় বৃন্দাবনে নিয়ে আন, বৃন্দাবনে আছে না এই নিতাই গৌড় বিগ্রহ, বনখণ্ডিত মহাদেবের সামনে আছে। কেউ যদি বৃন্দাবনে যান দেখেছেন বাবার দেখবেন বনখণ্ডিত মহাদেবের সামনে আছে ওই নিতাই আর গৌড়। আর সেই নিতাই গৌড়ের কথা আমি বলবো আজ, কিভাবে বৃন্দাবনে গেল, কে সেবা দিয়েছিল মা? চন্দ্রশশী দেবী। কেমন করে বৃন্দাবনে নিয়ে গেল, কেমন করে মাটির নিচ থেকে তুলে নিয়ে ওই বিগ্রহ সেবা হয়েছিল, আর এটা মা কে তৈরি করেছিল জানেন? মুরারি গুপ্ত, দাস মুরারির সেবিত বিগ্রহ। সেই পালাটা আমরা শুনবই, কি বলছে মা? মাত্র 15 দিন আগে জমিদার বাবু মারা গিয়েছে, আজ কত আত্মীয় স্বজন সবাইকে ডাকা হয়েছে, আজ শ্রাদ্ধের দিন একটা কীর্তন দল এসেছে মা, কীর্তন গাইবে, এই আমাদেরই মতো এসেছে। এসে বলছে গিন্নিমা, বলো না গিন্নিমা, বলছে তোমার স্বামী মারা গিয়েছে তাই তুমি বলো কি গাইব। চন্দ্রশশী দেবী বলছে দেখো বাবা আমি তো কখনো কীর্তন শুনিনি আর কীর্তন জানি না, তাই তোমার যা মনে হয় তোমার মনের মতো করে তুমি গেও, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হবে তুমি গেও, ঠিক আছে। আমি আজ গাইব কি জানো, আমি আজ গাইব গৌরাঙ্গের রূপের বর্ণনা, গৌরাঙ্গের রূপের বর্ণনা গাইছে। কেমন ভাবে গাইছি? দামিনী দামন রুচি দর্শন, দামিনী দামন দামন রুচি দর্শন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মতো বৈষ্ণবী বেশ ধরে এসে আজ কীর্তন আস্বাদন করছে, আজ গৌরাঙ্গী রূপের বর্ণনা গাইছে। কেমন ভাবে? আজ সাজের বেলায় সুরধনী গঙ্গার তীরে বিষ্ণু পিয়া গিয়েছে জল আনতে, কলসিটা নিয়ে কি করেছে মা? সবে ওই গঙ্গায় গিয়ে জল ভরতে যাবে, এমন সময় কে যেন বলে উঠল হরিবল, হরিবল
কত আমি গোরার কথা বলবো, কত আমি গৌরাঙ্গের কথা বলবো। এমন কি হলো মা, এইবার কি হলো, ওই গোরারূপের কথা গাইতে গাইতে হঠাৎ কি হলো, বলে উঠলো আবার জয় 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 রবে ভরিল ভুবন, আরে জয় 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 রবে ভরিল ভুবন, এইবার বলুন মা এতক্ষণ যে কীর্তনটা হচ্ছিল কোথায় হচ্ছিল, মা কোথায় হচ্ছিল, কোথায় হচ্ছিল, জমিদার বাড়িতে হচ্ছিল এতক্ষণ কীর্তনটা, কীর্তনটা গাইছিল কে, কীর্তনিয়া, কীর্তনিয়া গাইছিল এই কীর্তনটা। এমন সময় কি হলো মা, পালা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য গিয়ে বললেন জয় 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 রবে ভরিল ভুবন, জয় 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 রবে ভরিল ভুবন, আবার জয় 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 রবে ভরিল ভুবন, জয় 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 রবে ভরিল ভুবন, আবার এইখানে রহিল মোরে নাম সংকীর্তন, আমি এইখানে রহিল মোর নাম সংকীর্তন, আবার এইখানে রহিল মোর নাম সংকীর্তন, আমি এইখানে রহিল মোর নাম সংকীর্তন, আমার মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, নয়নে নয়নে তার মিলন হলো, হরি 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 বলে মিলন হলো, হরি 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 বলে, হরি 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 বলে মিলন মিলন হলো, প্রণাম করে ঘরে চলে গিয়েছে। আর ঘরে গিয়ে কি করছে মা, ওই ঘরে গিয়ে শুধু ওই নিতাই গৌরীর কথা ভাবছে, ওরে নিতাই রে, ওরে গৌর, আমি তোদের ভগবান রূপে দেখি না, আমি তোদের সন্তান রূপে দেখি, সন্তান রূপে দেখি। এই কৃষ্ণনগর হলো নদিয়া জেলার অন্তর্গত, আর আমি এখান থেকে 20 কিলোমিটার দূর মাত্র, এতটা কাছাকাছি, আমি তোদের দর্শন করতে যেতে পারছি না, পারছি না আমি তোদের দর্শন করতে, শুধু মনে মনে নিতাই গৌরের কথা ভাবছে। এইবার একদিন কি হলো মা, একদিন কি হয়েছে, একদিন কি হলো মা, ওই যে চন্দ্রশশী দেবী শুধু নিতাই গৌরের কথা ভাবছে, এমন সময় নায়ক মশাই, নায়ক মশাই শুধু মনে মনে চিন্তা করছে, গিন্নিমা কেন জানি না কেমন একটা হয়ে গিয়েছে, এই যে জমিদার বাড়িতে, জমিতে তার তো চলবে কেমন করে, শুধু নিতাই গৌরের কথা নাকি ভাবছে। তাই গিয়ে বলছে, শোনো গিন্নিমা, আমাদের না 3 বছরের খাজনা এখনো উদ্ধার হয়নি। কি বলছো, কোথায়, ওই যে কোটিরা গ্রামে, বীরভূম কোটিরা গ্রাম, ওখানে 3 বছরের খাজনা উদ্ধার করা যায়নি এখনো পর্যন্ত, মহারাজ তাদের কত আঘাত করেছে, মেরেছে, তবুও পারেনি, পারেনি, তুমি চলো না গিন্নিমা। আচ্ছা শোনো, তোমাদের জমিদার বাবু, জমিদার বাবু, তোমাদের জমিদার বাবু কত মারধর করলো, পুরুষ হয়ে পারলো না, পুরুষ হয়ে পারলো না, আর আমি নারী হয়ে কিনা পারবো, বলে হ্যাঁ পারবো, জমিদার বাবু একটু মারধর করেছে, মারধর করছে, আর তুমি একটু প্রেমে দিয়ে বলো, দেখবে নিশ্চয়ই দিয়ে দেবে, ঠিক আছে, তুমি পালকিবাহকদের খবর দাও, খবর দাও, আমি আগামী সকালবেলায় যাবো কোটরা, ঠিক আছে। এইবারে কি করেছে মা, পালকিবাহকদের খবর দিয়েছে, পালকিবাহকদের যাই না খবর দিয়েছে, পালকিবাহকরা সকালবেলায় চলে এসেছে, আর জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী বিধবা, বিধবার বেশ ধারণ করে পালকিতে বসেছে, আর পালকি ভাঙরা যাচ্ছে কেমন ভাবে, পালকি চলে রে, পালকি চলে রে, বলো পালকি চলে রে, পালকি
আবার হন হনা রে হন হনা হইয়া বলো হন ধ্বনি হনুনা রে হনুনা চলে তোমাদের শক্তি, এই নাম বলে তোমরা শক্তি পাও? শোনো, তোমরা এই নাম করবে না। কি বলবে জানো? আমার সঙ্গে বলো, সবাই মিলে বলবেন, নিতাই নিতাই হন হনা গৌর গৌর হন হনা, নিতাই নিতাই হন হনা গৌর গৌর হন হনা, নিতাই নিতাই হন হনা গৌর গৌর হন হনা। পালকি চলে রে, এইবার কি করেছে মা চন্দ্রশশী দেবী? নেমে দেখছে ওই যে কোডরা গ্রামে ঢুকতে যাবে, ঢোকার মুখে এত বড় একটা গর্ত খোলা রয়েছে। কি বলছো, সব চালাকি করেছে? নায়েম মশাই বলছে, সোনাগিনী মা, এসব চালাকি ওদের, চালাকি করে এইসব গর্তগুলো খুলে রেখেছে। একবার যাই দেখাচ্ছি বোঝা। তিন বছরের খাজনা দেবে না, গ্রামে ঢুকতে গেলে গর্ত খুলে রাখবে, দেখাচ্ছি আজ। আচ্ছা তাহলে আমরা যাবো কেমন করে? হ্যাঁ যেতে তো হবে, এই একটু ঘুরে যেতে হবে, কিন্তু অনেক সময় লাগবে, সময় লাগুক। সবাই ঘুরে গিয়েছে, এইবারে গিয়ে মা দুপুরবেলার দিকে, দুপুরের একটু আগে ওই এসেছে, পৌঁছে গেছে, পৌঁছে গিয়েছে যখনই, নিচে বসে আছে ওই বট বৃক্ষের তলায় বসে আছে। গ্রামে মা কাউকে দেখতে পায় না, কাউকে দেখতে পাচ্ছে না, মনে মনে চিন্তা করছে কেউ নেই।